Dear learners, welcome to my channel. Ajker video te amra arke narayaner ekta short story korbo, an astrologer's day. Ekhon amader jante hobe je arke narayan ke. Arke narayan hocche ekjon Indian English writer. Unar prottekta golpoi khubi shikkhoniyomulok জিনিস থাকে যেগুলি পড়ার পর যে কোনো শুধু ইংলিশ লিটারেচারের না মানে যে কোনো অনার্সের বা যে কোনো স্টুডেন্টই বা যে কোনো রিডার্স এগুলি পড়তে পারে। তো অ্যাস্ট্রোলজার্স ডে যেটা, এখন অ্যাস্ট্রোলজারকে এটা জানতে হবে আমাদের, অ্যাস্ট্রোলজার মানে যারা ভবিষ্যৎবাণী করে। আমাদের ইন্ডিয়ার মধ্যে এখনও 21st সেঞ্চুরির মধ্যেও অনেক অ্যাস্ট্রোলজার আছে যারা ভবিষ্যৎবাণী করে, মানুষের যে হাতের রেখা পড়ে তারা সব কিছু বলে দিতে পারে যে কখন কি, ফিউচার সম্পর্কে এক কথা ফিউচারের একটা ধারণা দিয়ে দিতে পারে। তো এখন মডার্নাইজেশনের মধ্যেও যদি অ্যাস্ট্রোলজার থাকে, তার মানে আপনারা ভাবুন আজকে থেকে 50 বছর বা 60 বছর আগে কি ছিল, তার মানে কি আরও করুণ অবস্থা ছিল, এসব অ্যাস্ট্রোলজারদের উপরে অনেক বিশ্বাস মানুষে করত, তখন আর ডাক্তারের কাছে কিছুই যেত না, তখন তাবিজ তুবিজ এগুলির উপরে সবাই বিশ্বাস করত, যদিও এখনও অনেক গ্রাম অঞ্চলে এগুলি আছে। যাই হোক, অ্যাস্ট্রোলজার ডে এর মধ্যে আমরা তিনজন ক্যারেক্টারের নাম পেয়েছি। একজন হচ্ছে অ্যাস্ট্রোলজার, তারপর হচ্ছে গুরু নায়ক, তারপর হচ্ছে অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ। স্টোরিটা অনেক কিছু শেখায় যে আসলে ইন্ডিয়ান সোসাইটির মধ্যে ওই সময়ে যে কীভাবে একজন অ্যাস্ট্রোলজার যে ভদ্র সেজে, যার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সটা একটা সাধু বা অ্যাস্ট্রোলজারের মতো, কিন্তু আসলে উনি একজন ক্রিমিনাল, ঠিক আছে, বা চিটার। তো স্টোরিটা শুরু হয়েছে এমনভাবে যে অ্যাস্ট্রোলজার এখন টাউনের একটা ভালো জায়গার মধ্যে আছে, একটা বিজি টাউনের মধ্যে আছে। বিজি টাউন কেমন, যেমন ত্রিপুরা রাজ্যের মধ্যে বা বিভিন্ন জায়গার মধ্যে যে সকল জায়গার জনসংখ্যা অনেক বেশি, ঠিক আছে, যেমন আগরতলা টাউন বলতে পারেন আপনারা। তো অনেক এমন একটা জায়গার মধ্যে উনি অ্যাস্ট্রোলজি করছে যে জায়গার মধ্যে জনসমাগম অনেক বেশি, কারণ কি জনসমাগম বেশি হলে মানুষ আসবে ওনার কাছে হাত দেখাবে, তো কিছু টাকা ইনকাম করতে পারবে। ওনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা কী ছিল, উনি স্যাফ্রন কালারের একটা ড্রেস পরেছিল, কপালের মধ্যে কিছু ছাই লাগানো ছিল, তারপর কিছু দাড়ি দুড়ি বড় ছিল, তারপর ওর হাতের মধ্যে একটা কাগজের মতো ছিল যেটার মধ্যে কিছু লেখা ছিল, কিন্তু কি লেখা অ্যাকচুয়ালি ও নিজেও হয়তো বা জানে না। করিশেল ছিল ওর পাশে, করিশেলস কি মানে করি যেটা বলা হয় আর কি গ্রামাঞ্চলের মধ্যে, যে অনেক সময় শিশুদের গলার মধ্যে এগুলি ঝুলিয়ে রাখা হয়, তো ওই জিনিসগুলি মানে আরও অনেক কিছু ছিল, মন্ত্রও পড়তে পারত। তো সবসময় ওই বিজি টাউনের মধ্যে বসে থাকতো, বিজি টাউনের মধ্যে ভালো ইনকাম চলছে। একদিন কোনো কাস্টমার আসেনি, ভয় যে এখন বাড়ি দেখে কীভাবে যাবে, এক টাকাও ইনকাম করতে পারেনি। তখন একজনকে দেখলো যে একজন স্ট্রেঞ্জার, আমি জাস্ট ওর নামটা একজন স্ট্রেঞ্জার হিসাবে দিলাম, স্ট্রেঞ্জার, ঠিক আছে, স্ট্রেঞ্জার, আমি স্ট্রেঞ্জার হিসেবে দিলাম। তখন অ্যাস্ট্রোলজারের কার সাথে দেখা হলো, এই স্ট্রেঞ্জারের সাথে। অ্যাস্ট্রোলজার বললো যে তোমাকে দেখে তো খুবই টেনশন মনে হচ্ছে, তুমি খুব চাপে আছো বা খুব কোনো কিছু নিয়ে চিন্তা করছো, আশা করি তুমি আমার সাথে কথা বললে হয়তো বা তোমার ভালো লাগবে। সময়টা কেমন ছিল, সময়টা এখন সন্ধ্যা হয়ে গেছে, আর ওর তো আজকে সারাদিন ইনকাম হয়নি, তো ভাবছে কি এই যে কাস্টমারের কাছ থেকে একটা পেয়েছি, ওকে যদি ফুসলিয়ে টাকা ইনকাম করা যায়। স্ট্রেঞ্জারকে বললো যে তুমি আসো, তোমার প্রবলেম সম্পর্কে আমি কিছুটা হলেও সাহায্য করবো, বলে দেবো।
অ্যাস্ট্রোলজার বলছে যে ঠিক আছে, দেখি আমার ফিউচার সম্পর্কে তুমি বলতে পারো কি না, যদি বলতে পারো তাহলে আমি তোমাকে 5 রুপিস দেবো, 5 রুপিস, 5 রুপিস দেবো। তখন অ্যাস্ট্রোলজার বলছে তুমি আমাকে 5 রুপিস দিতে হবে না, তুমি আমাকে 8 আনাস দেবে, 8 আনাস দিলে হয়ে যাবে। ঠিক আছে, ও স্ট্রেঞ্জার আবার বলছে তুমি যদি সত্যি সত্যি সব কিছু বলতে পারো, তুমি যত চাও এর ডাবল আমি দেব। ঠিক আছে, মানে সুদ আসলে, সুদে আসলে আমি এর ডাবল দিয়ে দেবো তুমি যদি আমাকে সত্যি সত্যি আমার ফিউচার সম্পর্কে বলতে পারো বা আমার মনের কথা বলতে পারো। তো ব্যাস, অ্যাস্ট্রোলজার এখন রেডি। তখন এই স্ট্রেঞ্জার যখন সিগারেট খাচ্ছিল বা যখন এই ম্যাচেস যে লাইটার, ওর লাইটের মধ্যে কিন্তু এই স্ট্রেঞ্জারের ফেসটা অ্যাস্ট্রোলজার দেখে ফেলেছে। তখন অ্যাস্ট্রোলজারের মাথার মধ্যে সব কিছু চলে এসছে, যারে এই লোকটাকে তো আমি চিনি, এই লোকটা আসলে কে কিছুক্ষণ পরে বলবে। তখন অ্যাস্ট্রোলজার বলছে যে দেখো, আমি তোমার সব কিছু জানি, আমি এটাও জানি তুমি এই টাউনের মধ্যে কেন এসছো। স্ট্রেঞ্জার বলছে বলো, বলছে তুমি একজনের খুঁজে এসছো যে তোমাকে কিছু বছর আগে তোমাকে মারার প্ল্যান করেছিল। স্ট্রেঞ্জার তো অবাক হয়ে গেছে, আরে এটা কীভাবে হয়, আমার মনের খবর কেন জানে, কীভাবে জানলো? অ্যাস্ট্রোলজার বলছে দেখো, আমি এটাও জানি তোমার নাম কি। স্ট্রেঞ্জার বলছে বলো তো দেখি, বলছে তোমার নাম হচ্ছে গুরুনায়ক। ঠিক আছে, এখন আপনার ক্লিয়ার যে স্ট্রেঞ্জারের নামটা আসলে গুরুনায়ক। বলছে তোমার বাড়ি কিন্তু গ্রামের মধ্যে, তুমি কাকে খুঁজতে এসছো এটাও আমি জানি। বলছে কাকে? যে কিছুদিন আগে তোমার একজন ফ্রেন্ড তোমাকে মারার প্ল্যান করেছিল, আধমরা করে রেখে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল, আর তুমি ওকেই খুঁজতে এসছো। পুরোপুরি ওর লাইফের সাথে মিলে যাচ্ছে সব কিছু। অ্যাস্ট্রোলজার বলছে আমি এটাও বলে দিচ্ছি, শুনো, তুমি যার খুঁজে এসছো এই টাউনের মধ্যে ও নেই, ও তো 4 মাস আগে একটা লরির নিচে পড়ে মারা গেছে, মানে একটা গাড়ির নিচে পড়ে ও মারা গেছে। তোমাকে আমি একটাই কথা বলবো, শোনো, তুমি এই টাউনের মধ্যে বেশি দেরি করবে না, ভগবান তোমাকে যে চিট করেছিল ওর শাস্তি দিয়ে দিয়েছে ওই মানুষটাকে। তুমি এখন আর এখানে বসে কী করবে, চলে যাও তোমার গ্রামের বাড়িতে, এখানে আর কী করবে এখন? স্ট্রেঞ্জার তো খুব ইমপ্রেস হয়ে গেছে, আরে কীভাবে হয় এটা, আমার সম্পর্কে ও কীভাবে একদম মানে পুরোপুরি সত্য সত্য সব কিছু বলে দিয়েছে, এটা কীভাবে হয়? ইমপ্রেস হয়ে টাকা দিল অ্যাস্ট্রোলজারকে। স্ট্রেঞ্জার চলে গেলো এখান থেকে। অ্যাস্ট্রোলজার এখন আসলো কোথায়, বাড়িতে আসলো, রাত হয়ে গেছে। এখন বাড়িতে এসে বলল যে ওয়াইফকে বলছে যে দেখো, আজকে সারা দিন কিছু করতে পারলাম না, কিন্তু ভগবান ঠিকই আমাকে দেখেছে যে সন্ধ্যার পর এমন একজন কাস্টমারকে পেয়েছি যার কাছ থেকে আজকে আমি ইনকাম করেছি, সারাদিনের ইনকামটা ওর কাছ থেকেই হয়ে গেছে। পাশাপাশি আমি যেই কাস্টমারের কাছকে, যে কাস্টমারকে আজকে আমি চিট করেছি, এটা তুমি জানলে খুব অবাক হয়ে যাবে। ওয়াইফ বলছে কি বলো? বলছে এই যে কাস্টমারটা, ও আসলে আর কেউ না, ও হচ্ছে গুরুনায়ক, আমার ফ্রেন্ড, যাকে আমি আমার গ্রামের বাড়িতে, আমরা যখন দুজন বন্ধু, মানে অ্যাস্ট্রোলজার আর গুরুনায়ক, তারা দুজন বন্ধু ছিল। তখন তারা দু বন্ধু যখন এই যে লটারি বা জুয়া খেলতো, তখন তাদের টাকা পয়সার লেনদেনে অ্যাস্ট্রোলজার কী করেছে, ওকে আধমরা করে মেরে এখান থেকে চলে এসছে একটা টাউনের মধ্যে, টাউনের মধ্যে এসে আমি তোমাকে বিয়ে করেছি। অ্যাস্ট্রোলজার ওয়াইফকে বলছে আমি তোমাকে বিয়ে করেছি, আসলে আমি কিন্তু একজন ক্রিমিনাল, আর আমি ওই জিনিসটাকে বাঁচার জন্য যে আমি আসলে ক্রিমিনাল, আমি নিজেকে চেঞ্জ করে ফেলেছি, আমি এখন মানুষের ফিউচার সম্পর্কে কথা বলছি। তখন অ্যাস্ট্রোলজার ওয়াইফ বলছে যে তুমি কি মানে তোমার তো আসলে এটা করা ঠিক হয়নি, তাহলে তোমার এটাই সত্যি কাহিনী যে তুমি একজন মার্ডারার ছিলে নাকি? অ্যাস্ট্রোলজার ওয়াইফ বলছে যে এত কিছু জানা তো তোমার দরকার নেই, এখন
টাকা ইনকাম করা, টাকা ইনকাম করে আমি ঘরের মধ্যে খাবার এনেছি, সব কিছু এনেছি, এত কিছু জানার তোমার কি দরকার? যাই হোক, এখন আমাদের সময় এসছে, আমরা এখন ঘুমাতে হবে, রাত হয়ে গেছে অনেক বেশি। তো যতদিন মানুষ আমাদের বিশ্বাস করবে, আমরা এইভাবেই মানুষকে ঠকাবো। যাই হোক, এটাই হচ্ছে শর্ট স্টোরিটা। কখন শুরু হয়েছে, কখন শেষ হয়েছে, শর্ট স্টোরি মানে এমনই হঠাৎ করে শুরু হয়, হঠাৎ করে শেষ হয়। তো এটার একটা মরাল মেসেজটা হচ্ছে এটা, মানে একটা কথা আছে কি, যে কখনো অ্যাস্ট্রোলজাররা সত্যি কথা বলতে পারে না, জাস্ট আপনাদের অ্যাজিউম করে বলে দিতে পারে, ধারণা দিতে পারে যে আপনাদের কী কী চলছে লাইফের মধ্যে, অ্যাকুরেট কোনো কিছুই বলতে পারে না। ওনারা যদি হাত দেখে সব কিছু বলে দিতে পারতো, একটা জিনিস মনে রাখবেন, যাদের হাত নেই তাদেরও তো ফিউচার আছে, যাদের হাত নেই ওরা তো আর এমনিতে থাকে না, তাদেরও ফিউচার আছে, তারাও বাঁচতে বাঁচে, ভালোভাবেই বাঁচে। তো এই জন্যই বলছি, হাত দেখে কখনো কাউকে জাজমেন্ট দেওয়া বা ফিউচার সম্পর্কে বলা পুরোটাই এই অ্যাস্ট্রোলজার্সদের, সো কল্ড অ্যাস্ট্রোলজার্সদের এটা একটা পেশা। আর এখনকার দিনে হয়তো বা কিছুটা কম, আজকে থেকে 40 বছর, 50 বছর, 60 বছর আগে হয়তো বা কুসংস্কারটা আরও বেশি ছিল, যার কারণে আর কে নারায়ণ এই স্টোরির মধ্যে একটা অ্যাস্ট্রোলজার, একটা চিটার, চিটারের যে ট্রু স্টোরি তুলে ধরেছে আমাদের কাছে। ঠিক আছে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।